ছোট মামার প্যান আর বড় মামার রুই মাছ। রাজা কৃষ্ণচন্দ্রের এক নিকটাত্মীয় প্রায়ই রাজসভায় এসে পরচর্চা করতেন। মিটিংয়ে উপস্থিত সবাই বুঝতে পারল লোকটা গুল আওড়াচ্ছে, তবুও কেউ কিছু বলেনি, কারণ লোকটি রাজার নিকটাত্মীয়। গোপাল সেদিন রাজদরবারে উপস্থিত ছিলেন। লোকটি যথারীতি গুল মারা শুরু করল এবং বললেন, আমাদের ছোট মামার বাড়িতে একটা বড় লোহার কড়াই ছিল। প্যানটি এত বড় ছিল যে বাড়িতে এটির জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এটিকে মাঠে ফেলে রাখতে হয়েছিল। বৃষ্টির দিনে যখন প্যানটি জলে ভরে যেত, তখন এটি একটি পুকুরের মতো দেখায়। গ্রামের মানুষ সেই প্যানে গোসল করত, আমি সাঁতার কাটতাম। গোপালও গালগল্প শুরু করল, শুনুন ভদ্রলোক, আমার বড় মামার গল্পটা শুনুন। আমার বড় মামা একজন বড় শিকারী ছিলেন। তিনি একবার শিকারে বেরিয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন। ঝড়ের পর বাড়ি ফেরার সময় একটি লেকের পানিতে বিশাল এক অপরিচিত লোক মহারাজা কৃষ্ণচন্দ্রের এত বড় ছিল এবং অন্তত 50 হাত ঘোষণা করেছেন যে তিনি একজন বুদ্ধিজীবী এবং বিভিন্ন মাছ মেরে বাড়িতে নিয়ে এলেন। মহারাজার হৃদয়ে এবং এটি ভাজা হল একটি নরম জায়গা ছিল। আমরা এবং গ্রামের সবাই সেই ভাজা হিসাবে নিযোগ করেছিলেন। মাছের স্বাদের কথা কি বলবো, আমার মুখে সেই স্বাদ হয়ে উঠল যে অপরিচিত ব্যক্তি রাজার আত্মীয়রা বুঝতে পেরেছে এবং একজন ভাষাবিদ। গোপালও একটি তিনি সাবলীলভাবে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং জার্মান বলতে পারতেন এবং তার পোশাক বা কথা বলার পদ্ধতি দ্বারা তার জাতীয়তা বিচার করা কঠিন ছিল। গোপাল তৎক্ষণাৎ জবাব দিল, আমার বড় মামা তার আচরণ ছিল বেশ কষ্টপূর্ণ, ধার নিয়েছিল। আদালতের গোপালের উত্তরে রাজা এবং উপস্থিত অপরিচিত ব্যক্তিস্বরে কোথা থেকে আসছে তা অনুমান করার যথাসাধ্য চেষ্টা করেছিল। একদিন যখন তারা এই বিষয়ে আলোচনা করছিলেন, মহারাজা কৌতুক করে বললেন, গোপাল, তুমি যদি সেই আগন্তুকের হদিস জানতে পারো তবে তোমাকে দুটি স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব। তুমি যেমন বলছ মহারাজা, উত্তর দিলেন গোপাল। গোপাল আত্মবিশ্বাসের সাথে বলল, দুই দিনের মধ্যে আমি তোমাকে অচেনা লোকের দেশ বলে দেব। গোপাল অচেনা লোকটার হদিস খুঁজতে রওনা দিল। তিনি জানতে পারলেন যে অপরিচিত ব্যক্তিকে পরের দিন আদালতে হাজিরা দিতে হবে। গোপাল রাজপ্রাসাদের দরজায় পৌঁছে একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে রইলেন। শীঘ্রই আগন্তুকটি দরজার কাছে এসে রাজপ্রাসাদে প্রবেশ করতে যাচ্ছিল, তখন গোপাল তার আড়াল থেকে বেরিয়ে এসে আগন্তুকের দিকে ছুটে এল। ধাক্কা খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অপরিচিত লোকটি পড়ে গিয়ে নিজেকে খারাপভাবে আহত করে এবং গোপালকে গালি দেয়, তুমি কি অন্ধ, দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছ? গোপাল অচেনা লোকটার দিকে হেসে বলল, আমি শুধু তোমার দেশটা জানতে চেয়েছিলাম। তবে তুমি ওড়িয়া, একজন মানুষ অবশ্যই তার মাতৃভাষায় কথা বলবে যখন সমস্যার সম্মুখীন হয়। তিনি প্রাসাদের ভিতরে গিয়ে ঘোষণা করলেন, মহারাজা, অচেনা লোকটি উড়িষ্যা রাজ্যের। তারপর তিনি বর্ণনা করলেন কিভাবে তিনি সত্য সম্পর্কে জানতে পারলেন। মহারাজা গোপালের দ্রুত বুদ্ধির জন্য খুব গর্বিত ছিলেন এবং তাকে প্রতিশ্রুত স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেছিলেন। গোপালের খিচুড়ি রান্না। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র মাঘ মাসের কনকনে শীতে ঘোষণা করলেন যে এই শীতের রাতে গলা পর্যন্ত পুকুরের পানিতে সারা রাত ডুবে থাকতে পারবে, তাকে 1000 টাকা পুরস্কার দেয়া হবে। এক গরিব ব্রাহ্মণ টাকার আশায় রাজি হলেন। সারা রাত পুকুরের পানিতে গলা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর সকালে ব্রাহ্মণ মহারাজের কাছে পুরস্কারের টাকা দাবি করলেন। মহারাজ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে এই কনকনে শীতের রাতে পুকুরের পানিতে ডুবেছিলেন? ব্রাহ্মণ বললেন, মহারাজ, সারা রাত চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। ব্রাহ্মণের কথা শুনে মহারাজ বললেন, তাহলে তুমি পুরস্কার পাবে না, কারণ রাতে চাঁদের আলোতে পুকুরের পানি গরম হয়েছিল আর সেজন্যই তুমি সারা রাত পানিতে দাঁড়িয়ে থাকতে পেরেছ। যেহেতু নিয়মানুসারে ঠান্ডা পানিতে দাঁড়ানোর কথা, তুমি দাঁড়িয়েছিলে চাঁদের আলোয় গরম হওয়া পানিতে, সেহেতু তুমি পুরস্কার পাবে না। বেচারা গরিব ব্রাহ্মণ মহারাজের কাছ থেকে টাকা না পেয়ে খুব কাঁদল। তারপর বুদ্ধির জন্য গেল গোপাল ভাড়ের কাছে। গোপাল ঘটনা শুনে ব্রাহ্মণকে বললেন, আপনি বাড়ি ফিরে যান,
আমি আপনার পুরস্কার যথাসময় পাঠিয়ে দেব। কিছুদিন পর গোপাল একটা বড় বাঁশের আগায় মাটির পাতিল বাঁধলেন। সেই পাতিলে চাল, ডাল আর পানি দিয়ে বাঁশের গোড়াটা মাটিতে পুঁতে দিলেন। পাতিলটা ঝুলতে থাকল সেই বাঁশের আগায়। এবার পাতিল বরাবর নিচে মাটিতে আগুন জ্বালিয়ে রান্না শুরু করলেন। যথাসময়ে রাজসভায় গোপালকে না দেখে মহারাজ লোক পাঠালেন ডেকে আনতে। গোপালের বাসায় গিয়ে এই কাণ্ড দেখে সেই লোক বলল, এসব কি করছেন? এখনই সভায় চলুন, মহারাজ আপনাকে ডাকছে। গোপাল বলল, তুমি মহারাজকে গিয়ে বলবে আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই রাজসভায় যাব। মহারাজার পাঠানো লোকটা গোপালের খিচুড়ি রান্নার পদ্ধতি দেখে অবাক হল। রাজপ্রাসাদে ফিরে মহারাজের কাছে সব খুলে বলল। মহারাজ প্রথমে হাসলেন, তারপর কাণ্ড দেখতে সবাইকে নিয়ে গোপালের বাড়িতে উপস্থিত হলেন। বললেন, এসব কি করছো গোপাল? গোপাল বলল, খিচুড়ি তৈরি করছি হুজুর। মহারাজ বললেন, তোমাকে তো বুদ্ধিমান বলেই জানতাম, অত উঁচুতে হাড়ি বাঁধা আর তুমি নিচে জাল দিচ্ছ। এই সামান্য আগুনের আঁচ তো কোনো দিনও ওখানে পৌঁছাবে না, তাই সারা জীবন আগুন জ্বালিয়ে গেলেও রান্না হবে না। গোপাল বলল, ইয়ে মহারাজ, যদি আকাশের চাঁদের আলোর তাপে এত দূরের পুকুরের পানি গরম হতে পারে, তবে আমার এই আগুনও ওই সামান্য দূরে থাকা হাড়ির খিচুড়ি রান্না করতে পারবে। মহারাজ বুঝতে পারলেন গোপাল কি বলছে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং ঘোষণামতো পুরস্কারের টাকা ব্রাহ্মণের হাতে দিয়ে দিলেন। গোপালের বাকিতে মিষ্টি খাওয়া। গোপাল একদিন মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। যাবার সময় দোকানের তাকে সাজানো মিষ্টি দেখে গোপালের খুব লোভ হল, এদিকে তার পকেটে নেই একটি পয়সাও। গোপাল মনে মনে ভাবল, মিষ্টি খাবার জন্য একটা বুদ্ধি বের করতে হবে। সে দোকানে ঢুকে দেখল দোকানদারের ছোট ছেলেটি বসে আছে। গোপাল জিজ্ঞেস করল, কি রে তোর বাবা কই? ছেলেটা বলল, দোকানের পেছনে বিশ্রাম নিচ্ছে। গোপাল বলল, তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু, বুঝলি? আমার নাম মাছি, কয়েকটা মিষ্টি খাই, তোর বাবা কিচ্ছু মনে করবে না। বলেই গোপাল টপাটপ মিষ্টি মুখে পুরতে শুরু করল। চোখে নিমিষে মিষ্টি শেষ হয়ে যাচ্ছে দেখে ছেলে চেঁচিয়ে বলল, বাবা মাছি আমাদের সব মিষ্টি খেয়ে ফেলছে। শুনে পেছন থেকে ময়রা বলল, আরে খেতে দে, চিন্তার কিছু নেই, মাছি আর কতটুকু খাবে। মহারাজের খালা। মহারাজা কৃষ্ণচন্দ্রের একজন খালা ছিলেন, যিনি অত্যন্ত ধনী এবং দায়মুক্ত ছিলেন। তিনি সমগ্র কৃষ্ণনগরের সর্বশ্রেষ্ঠ কৃপণ ছিলেন। কেউ যদি তার কাছ থেকে একটি পয়সাও আদায় করতে পারে, তবে এটি একটি দুর্দান্ত অর্জন বলে বিবেচিত হয়েছিল। তিনি সব ধরনের অপব্যয় থেকে দূরে ছিলেন। তিনি শুধুমাত্র নিরামিষ খাবার খেতেন এবং সাধারণ সুতির পোশাক পরতেন। একমাত্র ব্যতিক্রম ছিল দাসী, যে তার দেখাশোনা করত। এমনকি সেখানেও সে তাকে একদিনে মাত্র দুই বেলা খাবার দিতেন। মহারাজা খালাকে না জানিয়ে বেতন পরিশোধ করেন। একদিন মহারাজা শান্ত মেজাজে বললেন, গোপাল, তোমার সমস্ত চতুরতা এবং দ্রুত বুদ্ধি দিয়ে তুমি আমার মাসি হইতে একটি পয়সাও বের করতে পারবে না। গোপাল উত্তর দিল, আমি পারবই, আপনার আশীর্বাদে মহারাজ। আপনি কি বাজি ধরতে চান? মহারাজা পাঁচটি স্বর্ণমুদ্রার বাজি ধরতে রাজি হন যদি গোপাল তার খালাকে বোকা বানাতে পারে। বাজি জেতার পরিকল্পনার কথা ভাবতে ভাবতে বাড়ি চলে গেল গোপাল। পরের দিন সে খালার বাসায় গেল, দৃশ্য তো কাঁপছে আর চোখে জল। খালা গোপালকে চিনতেন এবং আসলে তাকে বেশ পছন্দ করতেন। গোপালের অবস্থা দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে গোপাল, তোমাকে খুব এলোমেলো লাগছে। গোপাল অশ্রুজ্জ্বল চোখে উত্তর দিল, আপনি জানেন পণ্ডিত মশায়ের কথা ও ভবিষ্যৎবাণী? ও হ্যাঁ, খুব ভালো,
তার ভবিষ্যদ্বাণী সর্বদা সত্য হয়, খালা উত্তর দিলেন। আচ্ছা, সে গতকাল আমার তারার দিকে তাকিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল যে আমার বাঁচতে আর মাত্র 6 মাস আছে। গোপাল জোরে কেঁদে উঠল। তিনি বলতে থাকেন, এখন আমি শুধু মরার আগে আপনার কাছ থেকে প্রসাদ পেতে চাই। আমি নিশ্চিত যে আপনি একজন মৃত ব্যক্তির শেষ ইচ্ছাকে প্রত্যাখ্যান করবেন না। মাসি দৃশ্যত কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু তুমি জানো আমার কাছে খুব সাধারণ নিরামিষ খাবার আছে এবং তুমি হয়তো তা পছন্দ করবে না। মাসিমা, আমি শুধু আপনার প্রসাদ চাই, সেটা সাধারণ নিরামিষ হোক, তাতে কিছু যায় আসে না, গোপাল উত্তর দিল। ঠিক আছে, তাহলে তুমি কাল বিকেলে খেতে আসো, খালা একটু অনিচ্ছায় বললেন। পরের দিন গোপাল খালার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পকেটে কয়েকটি চিংড়ি লুকিয়ে রাখল। খালার বাড়িতে পৌঁছে নিজেই ঘোষণা দিলেন। খালা তাকে স্বাগত জানালেন এবং খাবারের প্রস্তাব দিলেন, কিন্তু গোপাল রাজি হলেন না এবং বললেন, আমি তোমার প্রসাদ চাই। আপনাকে প্রথমে খেতে হবে এবং প্লেটের সবকিছুর একটি ছোট অংশ রেখে যেতে হবে এবং আমি কেবল এটিই খাব। খালা এই ধারণা পছন্দ করলেন না, কিন্তু এটা গোপালের শেষ ইচ্ছা জেনে রাজি হলেন। সে একটু একটু করে খেতে শুরু করল এবং তারপর সে গোপালকে খাবার দিল। আর যখন খালা তাকাচ্ছেন না, গোপাল পকেট থেকে চিংড়িগুলো বের করে ফেলল, দইয়ে চিংড়ি মিশিয়ে দিল। অতঃপর পরম স্বাদে সে খাবার খেতে লাগল। কিছুক্ষণ পর খালা জিজ্ঞেস করলেন, গোপাল, সাধারণ খাবার তোমার কেমন লাগে? তুমি রাজপ্রাসাদের সমৃদ্ধ খাবারে অভ্যস্ত, সব খাবারই চমৎকার, বিশেষ করে চিংড়ির সঙ্গে দইটা চমৎকার, গোপাল উত্তর দিল। খালা ভয় পেয়ে গেল। সে বলল, কি চিংড়ি? আমি একজন কঠোর নিরামিষাসী এবং আপনি জানেন আমি কোনো মাছ মাংস ইত্যাদি খাই না। হ্যাঁ, আমি জানি, এবং সে কারণে আমি দইয়ের মধ্যে চিংড়ি খুঁজে পেয়ে একটু অবাক হয়েছিলাম, কিন্তু এটা সত্যি খুব সুস্বাদু, উত্তর দিল গোপাল। খালা এখন হতভম্ব হয়ে গেলেন এবং ভয় পেলেন যে গোপাল একজন ট্রাম্পেটার হয়ে সারা বিশ্বের কাছে এটি ঘোষণা করবে এবং তাকে লজ্জা দেবে। সে স্তব্ধ হয়ে বলল, গোপাল, তুমি একজন ভালো মানুষ এবং আমি নিশ্চিত যে তুমি এটা কাউকে বলবে না এবং তোমার এই বুড়ো খালাকে লজ্জা দেবে না। সাধারণ সময় আমি করতাম না, কিন্তু এখন আমি শীঘ্রই মারা যাচ্ছি। আমি মিথ্যা বলবো না এবং পাপী হব না। মহারাজা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি দুপুরের খাবারে কি খেয়েছি, আমাকে দইয়ের চিংড়ির কথা বলতে হবে, গোপাল নির্দোষভাবে বলল। তারপর তিনি যোগ করলেন, তবে অবশ্যই টাকা দিয়ে আমার কথা কিনতে পারবেন। আপনি যদি আমাকে 5টি স্বর্ণমুদ্রা দেন, তবে আমি এই খাবারটি সম্পর্কে মুখ বন্ধ রাখব। এখন খালা ভাবল, 5টা সোনার মুদ্রা অনেক বড়, কিন্তু একই সাথে যদি সে টাকা না দেয় এবং গোপাল কথা বলে দিলে, তাহলে বর মুখের ক্ষতি হবে। তবু সে গোপালের সাথে দর কষাকষি করল, 5টা স্বর্ণমুদ্রা অনেক বেশি, আমি তোমাকে 3টা দিতে পারি আর তুমি মুখ বন্ধ রাখ। গোপাল বুঝতে পারলেন যে কৃপণ রমণীর কাছ থেকে 3টি স্বর্ণমুদ্রাও ভালো এবং রাজি হলেন। সামান্য প্রতিরোধ দেখাল, ওহ মাসিমা, আপনি চান যে আমি আমার শেষ সময়ে আপনার জন্য পাপ করি এবং এখনও মাত্র 2টি স্বর্ণমুদ্রার জন্য দর কষাকষি করি? আমি চলে যাওয়ার পর আমার পরিবার কি করবে? আমি নিশ্চিত যে আপনি আমার অনুপস্থিতিতে আমার পরিবারের যত্ন নেবেন। তারপর তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে রেখে যাওয়া 3টি স্বর্ণমুদ্রা নিয়ে গেলেন তাকে স্বর্ণমুদ্রা দেখানোর জন্য এবং পুরো ঘটনাটি বলল। মহারাজা তার ফুফুর বাড়িতে কি ঘটেছিল তা জানতেন, কারণ গোপাল তার মিশনে কিভাবে চলছে তা জানতে তিনি সেখানে নজরদারি রেখেছিলেন। গোপাল দরবারে পৌঁছানোর সাথে সাথে মহারাজা গোপালকে অভিনন্দন জানালেন এবং 5টি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। গোপাল খুব খুশি হয়েছিল, কারণ তিনি একদিনে 8টি স্বর্ণমুদ্রা অর্জন করতে পেরেছিলেন এবং তিনি এর একটি অংশ শহরের দরিদ্রদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন।